সে রাজিদাবাদ জেলা হরিপুর ভাঙ্গা থানার অন্তর্গত এবার হালকা কমিয়ে দিন পূর্ব সদর দিক রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসা এতিমখানার অন্তর্গত মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের বাণী কোরআনে কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা শরফুদ্দিন কাসেমী আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সদ্যকারামুক্ত লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি হারুন ইজহার চট্টগ্রাম দামাত বারকাতুহু ওয়া আমীন এই মাহফিলে আলোচনা রেখেছেন সদ্যকারামুক্ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা কোরআনে কারীম এবং হাদিস থেকে কথা বলেছেন মুফতি ওবায়দুর রহমান হোসাইফি মাওলানা মাসুদুর রহমান মাওলানা মিজানুর রহমান ফরিদি মুফতি মুস্তফা কামাল আমন্ত্রিত ওলামা ইকরাম অনেক বড় আলেমের নাম এখানে দেখতে পাচ্ছি আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় এখন আলেম কারা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আলেমের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা এক নম্বরে তারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নম্বরে তারা আল্লাহর এবাদতে লিপ্ত থাকে তিন নম্বরে তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে জেলখানায় আমিও তিনটা বছর কাটিয়ে আসলাম আলেমদের আসলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা এইটা এখন দিন দিন অনেক কমে গেছে অন্য মানুষ তো করেই না অনেক আলেম পর্যন্ত এই লাইনে এখন নেই দ্বিতীয় নম্বর কোরআন অনেকের ভেতরে পাই বা পেয়েছি যে এবার বন্ধে গিয়ে আমরা এরা চেষ্টা চালা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রহমত দামাত বারকাতুহু মুলানিয়া ওনার সাথে আমি যতদিন অবস্থান করেছিলাম পাশাপাশি রঙে প্রায় দুই বছর আট মাস ছিলাম আমার এবাদত বন্দি এখলাস কোরআনে কারিমের যে দক্ষতা বিশেষ করে কোরআন ইয়াদ রাখার ব্যাপার এবং তার এলেম আছে আরবি ভাষা ভাষী এই লাইনে হাদিসের ওপরে অগাধ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে বাবার পক্ষ থেকে তো পেয়েছে নিজেও চেষ্টা চালিয়েছে আল্লাহর গোলামের যে এবাদত বন্দেগি গুলো পাশাপাশি থাকা অবস্থায় দেখেছিলাম আল্লাহ যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে তিন নম্বরে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে আলেমদেরকে বিরত থাকা লাগবে আমি সহ যারা এসেছি এখানে আলেম নামে যারা পরিচিত আল্লাহ আমাদেরকে যেন তার অবাধ্যতা অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে এই জগৎ বিখ্যাত আলেম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি এর পরে লিখেছে আমরা হাক্কানি আলেম বলে অনেক দরবার থেকে চিৎকার শুনি যে এটা হাক্কানি দরবার হাক্কানি আলেম মানে বলেন হাক্কানি আলেম পৃথিবীতে পাওয়া যায় তিনটা জায়গায় এক নম্বরে মাটির নিচে কোথায় আমি মাটির নিচে খোঁজ করবেন হাক্কানি আলেম অবশ্যই পাবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ইসিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে মাজা নাম শুনিয়ে মুসাদ্দাদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহে সব হক্কানি আলেম সব পাওয়া যাবে কোথায়
দ্বিতীয় নম্বরে হাক্কানী আলেম যদি কেউ খুঁজতে যায় তাহলে জিহাদের ময়দানে গেলে পাওয়া যাবে। তাম দুনিয়া তাকান, মনে হয় যে তাম দুনিয়া এখন বদরের ময়দান। এখন যদি বলেন তুমি আমার কাছে তো খুব ভালো মনে হচ্ছে, আপনি তো লাইনে নেই, সত্যি আলেম পাওয়া যায় হাক্কানী আলেম যারা জিহাদের ময়দানে সময় কাটাচ্ছে। জিহাদের ময়দান মানে শুধুমাত্র তরবার নিয়ে বম নিয়ে ওই ময়দানে যাওয়া না। আজকে কোরআনের কথাগুলো বলার জন্য যে ময়দান, এইটা এখন বাস্তবে জিহাদের ময়দান। এত কঠিন হয়ে গেছে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা এই 96% মুসলমানের দেশে, অন্য দেশের কথা তো বাদ দিলাম। 3 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যাবে জালেমের জেলখানা। আজ 3 জন কথা বলছে, আমরা উপরে 3 জনই সদ্য কারামুক্ত হয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছে, মাহবুব মুক্ত জবনে যে জীবনে যখন ফিরিয়ে দিয়েছ, আমার আগের অবস্থায় সেই শরীর সেই কণ্ঠ আবার ফিরিয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, এ মাহফিলের সর্বোচ্চ চেষ্টা যারা চালিয়েছে আপনাদের, এ আসনের মাননীয় এমপি যারা শেখ মুজিবুর রহমান নিক্স চৌধুরী, যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে, মানুষ হিসাবে যে অন্যায় গুলো করেছে আল্লাহ যেন মাফ করে। সবাইকে নিয়ে আমরা মাহবুবের দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি। না বেজার, আমরা এখানে যারা বসে আছে অনেকেই জানি যে মানুষ অজু করলে 7টা কারণে অজু ভেঙে যায়। কয় কারণে? 19টা কারণে নামাজ ভেঙে যায়। কয় কারণে? এরকম রোজা ভাঙা, জাকাত ভেঙে যাওয়া, হজ ভেঙে যাওয়া, ইসলামের যতগুলো এবাদত আছে ওগুলো ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। সবচাইতে মূল্যবান যেটা আমাদের জন্য জান্নাতে যেতে হবে যেটা নিয়ে, তার নাম ঈমান। তার নাম কি? ঈমান। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? 10টা। এর 5 নম্বর কারণ হচ্ছে যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওদের ঈমান নষ্ট হয়ে যায়। এই দেশে তো নেই, আমরা একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে, বাংলাদেশে 100 ভাগের 15 ভাগ লোক শুধু বিশ্বনবীকে একমাত্র আদর্শ বলে মানে, বাকি 85 ভাগ মানুষ নবীকে আদর্শ মানে না। এমনি নবী মানে, কথা বুঝতেছে? আব্দুল্লাহ বিন ওবায় এ লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করি, গালি দেয়, বড়দোয়া করি, অথচ জীবনে পুরা পড়ে দেখেছি পুরা জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? তখন তো নবীজির মতো নামাজ পড়ত, তাও রসুলের পেছনে বিশ্ব নবীর সাথে রোজা রাখত, ইফতারি করত, ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন আল্লাহর কাছে, 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এ কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। দেখেন শুধু আব্দুল্লাহ ছড়াছড়ি কি শুনেছিল, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ। এই কারণে আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন, নবীজি আই অল্প করছে
সাদা গেঞ্জি এই কোন দিকে তাকিয়ে আছে, এদিকে তাকানো আছে না, ওর সাথে কিসে গল্প? এখানে কথা ভালোভাবে শোনে না, বোঝেও না, বাইরে যে গেল একটা কথা যদি আমার মুখ দিয়ে বের করে বসেন, কে কথা বলুন। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল, কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট নবীজির কাছে যে বলে, হে রাসূল আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছে আমি, কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে কাঁদতেছো কি? বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি কথাটা শোনার পরে বললেন, ঠিক আছে বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে এক দুইজন না 22 জন সাহাবি, সব আল্লাহর জান্নাতি সাহাবি। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে তখন দিচ্ছিলেন, তখন টান দিয়েছিলেন, হে নবী আপনি জামা দেবেন না। ওহদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে বেরিয়ে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেটেছিলেন, আজকে আপনি জামা দেবেন না? আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুরসন সাহাবী দাঁড়িয়ে গেছে, হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল আপনি আমার বাবার জানাজা পড়াবে, নবীজি বললেন যাও লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। একুশ জনকে নিয়ে নবী গেলেন, হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি জাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন, হঠাৎ জিব্রাইল এসে বলে, হে নবী নামাজ থামান, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। তাফসীরে হাক্কানীতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন। সাবেঈনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর বলে না, হে নবী আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, ভূম আছে, জমির, এটা বহু বছর। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হুম দিয়েছেন আল্লাহ। আমি যদি 70 বার দোয়া করেন আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 70 বার তুমি ডাক দিয়েছো, যে 70 বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। কতবার? 70 বার যদি মাফ না হয়, 71 বার করলে তো মাফ হবে, কারণ তুমি 71 বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিব্রাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহু, যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে, মজার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না।
শুধু হবে না তা না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে এরপরে আবার হোম আছে আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য শুধু না এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে ওরা যদি এর মতো চরিত্র চরিত্রবান হয় তাদের জন্য আপনি কেন 70 বার না 71 বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই শুধু ওই লোকটার জন্য যদি হতো আমার কসমে আয়াত পড়তাম না যেহেতু হোম দিয়েছে এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে তার কপালেও বিপদ আছে এরকম পড়া জীবনে যতটুকু আপনি যতটুকু আজ করলেন মিলান্ত সব জায়গায় সে রসুলকে মেনে চলেছে শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকেও আদর্শ হিসাবে মানত না ওর আদর্শ ছিল আবু জেহেল ফরিদপুরবাসী আপনার মাথায় যদি মগজ থাকে চিন্তা করেন আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রসুলুল্লাহর পেছনে অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি জান্নাত পাবো না কে পাবে জানি না আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে তার ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় এরকম আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানতো এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছেন নষ্ট করেছেন বলেন বলেন সব সে যাদের মাদক বন্দীকে কোনো কাজে বলেন কাজে আসে নাই আসে নাই আসবেও না কিয়ামত পর্যন্ত যদি এক ফির দেওয়া আছে শুধুমাত্র এই লোকটা না ঘুম দিয়ে আল্লাহ আমাদের বিপদের ভেতরে ফেলে দিয়েছে না জানি আমরা ধরা খাই কিনা কারণ মোনাফিকের এই জান যাদের ভেতরে আছে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছে আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী কারো ফতোয়া লাগবে না ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আলাদা বল মুফরাদের 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু একটি ভাবে রসুলকে আদর্শ মানে বাকি 85 জন মানে না বলেন তো তাদের কপালে কি আছে নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে এটা আকাশের ফতোয়া মানসিক আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিকৃষ্ট জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে ১৪০ নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব আগে মুনাফিকদের এরপরে কাফেরদের আগে কাদের কথা বলেন বলেন এটা এত ভিনি আল্লাহর কাছে ওদের একেবারে নিচে দেবে আবু জেহেল কাফের ছিল ওরে ও নিচে দেবে না এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ এরা তৈরি হয় কোথায় কেউ যদি এখন আমার জিজ্ঞাসা করে হুজুর ইহুদি কোথায় পাওয়া যায় বলেন যান আপনি ইসরায়েলের শুধু ইহুদি পাবেন কি পাবেন যদি বলেন খ্রিস্টান দেখবো আমেরিকায় যান শুধু খ্রিস্টান এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো এই যে মায়ানমারে যান শুধু বৌদ্ধ পাবেন কেউ যদি বলে আমি মুশরিক দেখবো যান ভারতে যান শুধু মুশরিক হিন্দু পাবেন কথা বলে দেখার এখন যদি এই লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারাই মুনাফিক এদের পাবো কোথায় হ্যাঁ
বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাদুসি এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, বরং সরাসরি কাফের। সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে 96% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি তিনটা, কয়টা? মুনাফিক দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে। এটা হাতটা কাদিবা যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমার বলছে হুজুর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে, এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, ওরা মনে মুসলমান মুসলমান বলে। ওয়াইদা ওয়াদা খলাফা যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে সব কিছু ভুলে যায়। ওয়াইদা তুমি না খন যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এরকম গালি নেই। সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালি গালি করে দিয়েছিল। মনে করে 3-4 মিনিট এমন কোনো কিছু নেই জোর ভেতরে, শত গালি আছে দুনিয়া সব এক ভেতরে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা কা? মুনাফিক। এরা কা? মুরব্বি মুরব্বি মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনারা কবে হোশ পেতে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটাই এ বাঁচাবে আপনারা? আমার বোঝানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়ায় চলে, আপনার কিন্তু নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব মাটি মারা যাচ্ছে। আপনারে যদি আল্লাহ মাফ করে দেয় এরপরে, তাহলে আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করা লাগবে? কথা বলে না কেন? যেন আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই অ্যাডভার্টাইজ গুলো করছি। ফিরে আসেন, আল্লাহ পাক যেন কোনো ভাগ না 100 ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তৌফিক দেয়। এটা রজব মাসের 29 তারিখ, আর মাত্র একটা দিন আছে। এ মাসটা এক বছর পরে পরে আমাদের কাছে আসে, আবার চলে যায়। কিন্তু যেটা দিতে আসে ওইটা আমরা আজ পর্যন্ত নিতে পারিনি। এই 53 বছর আমরা স্বাধীন হয়েছি। অথচ এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন তার নিজের কাছে 27টা বছর তার গবেষণাগারে তার ল্যাবরেটরিতে বসিয়ে একাধারে 27 বছর হাতে কলমে আল্লাহ নিজে শিক্ষক হয়ে তাকে বিভিন্ন জিনিস শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও পবিত্র মহান সত্তা ওই আল্লাহ যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের পুরো অংশে ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার এই পুরা সফরটাই ছিল একটা বরকতময়। লিনুরিয়াহু
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় তিনি শ্রবণকারী এবং সূক্ষ্মদর্শী ভালো করে আয়াতটা মিলান যে হাজার বছর আগে নাযিল হয়েছে এটা অনেকে অনেক কায়দায় এটা বলিয়েছে আবেগ নিয়ে বলতে বলতে এমন জায়গায় গেছে যেটা নবীর শানের খেলাফ আমরা তাফসীর আকারে এই কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি রজব মাস এসেছে আর একটা দিন আছে ছড়িয়েও যাচ্ছে কিন্তু বিশ্বনবীকে ২৭ বছর ধরে আল্লাহ যে ১৪টা জিনিস হাতে কলমে বসিয়ে তার গবেষণাগারে বসে বসে শেখালে ওইটা আমরা আজ নিতে পারলাম না আমরা যদি এ মাসকে সম্মান দিতে চাই এ মাসকে যদি মর্যাদা দিতে চাই ইন্না ইফতাতা শুহুর ইনদাল্লাহি না আশারা শাহরান ফি কিতাবিল্লাহ সূরা তাওবার ভেতরে আছে অবশ্যই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস ১২টা কয়টা এ মাসগুলো আল্লাহ বানিয়েছেন গতকাল আল্লাহ পাক বলেন আসমান জমিন আমি যেই দিন সৃষ্টি করি ওই দিন এই ১২টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি লিখে রেখেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার বয়স ৩৩ বছর এই যে মাস চলছে রজব মাস এই মাসের বয়স কিন্তু ৩৩ বছর না কথা বলে না কেন দুনিয়া যেদিন তৈরি হয়েছে ওই দিন আল্লাহ তার কিতাবে তার মানে কোরআনে কিতাব মানে কোরআন কিতাব মানে কি কোরআনের যে ৫৫টা নাম আছে তার অন্যতম নাম হচ্ছে আল কিতাব কোরআনের নাম কি কেন আল কিতাব দেওয়া আছে কোরআনের নাম আলেমদেরকে বলছি এবার কোরআনের যে ৫৫টা নাম তার অন্যতম নাম হচ্ছে কোরআনে কারীম আল কিতাব আল কেন আলিফ লাম দিয়ে আল কিতাব বলে ডাক দেওয়া হয় কোরআনকে এখানে যদি কোনো আলেম থাকে এর ব্যাখ্যা যদি জানা থাকে আপনি আরো ভালোভাবে শুনবেন জালিকাল কিতাবু লা রায়বা এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্ধারিত করে দিয়েছে এর ভেতরে সন্দেহ নেই ভুল নেই শুধু না সন্দেহের লেশ পর্যন্ত নেই কেন কারণ পৃথিবীতে আমি তাফসীর পড়তে গিয়ে পেয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে যে কিতাব তার নাম কোরআনে কারীম নির্দিষ্ট করে দিয়েছেন এই কিতাবকে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো একটাই কিতাব আছে আমরা এর কাছে আসলে এই জন্য যত উন্নত দাবি করছি আরো নিচে নেমে যাচ্ছি আর আসতে বলেন মানে একটা উদাহরণ মনে পড়ছে একটা ছেলে তার বাবার কাছে এসে কাঁদতেছে ডাক দিয়ে বলে আব্বু কি হয়েছে কাঁদো কেন কথা বলে না কাঁদো কেন কথা বলো না কে কথা বলছো না বলছে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো কথা পরীক্ষার রেজাল্ট দিয়েছে ভালো কি পাস করেছো না ফেল কথা বলে না ফেল করলে অসুবিধা নেই তুই বল ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো এক কথা ছিল পাস করা তো দূরের কথা সিলাম ফাইভ এলামে দিয়েছে থ্রি অন্তত ফেল করলে তো ক্লাসে থাকতে পারতো নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তে যাবে আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে শব্দটা কি ছিল বলেন তো আগল্লা ইয়ুদল্লু ভাবে ইফাল থেকে এসেছে যদি নবীর দল না ইয়াদল্ল দিতেন তাও তো অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ মানিয়ে ফেলেছেন
কিন্তু ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু সেখানে কোরআন ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে ফরিদপুর বাসী বুকে হাত দিয়ে বলেন ইমান থেকে বলেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার দূরে ফেলে দেয় আরো নিচে নামিয়ে দেয় কে আছে তাকে হেদায়েত দেখাবে কে আছে এবার বলছি যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি মতো যে দরবার চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে গোমরা বানিয়ে দেবে কে আমি নিজে দেখেছি আপনি মন খারাপ করেন আর খুশি হন আমি নিজে দেখে এসেছি আপনাদের এখানে শিরিক চলে যেভাবে যাওয়ার আগে আমার এভাবে আসা লাগে এটা প্রকাশ্য শিরিক নবীজির রোজে এভাবে যাওয়া লাগে এভাবে আসা লাগে এটা কি নবীর চাইতেও জানি মানুষ কোন কারণে শিরিক চলবে আমার নাম দিয়েছে বিশ্ব বলি কিভাবে হয় আপনি বলেন তো এই ভাঙ্গা মসজিদে যদি এখন যে দেখেন যে ইমাম সাহেব দাড়ি কেটে সফান সফা নামাজ পড়বে কি বলবেন বলো হুজুর আপনি দাড়ি কাটলেন কেন ইমাম সাহেব যদি বলে বেটা মুসল্লি তোর তো দাড়ি নেই ও বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায় দাড়ি কেটে ইমাম হওয়া যায় না দাড়ি কেটে ভাঙ্গা মসজিদের ইমামতি করা যায় না দাড়ি কেটে বিশ্বলি হওয়া যায় আরো জোরে তার মানে কোরআনের নিয়ম নীতি যেহেতু চলছে না বুঝতে হবে ওখানে গেলে মানুষ আরো খারাপ হবে আর খারাপ মানাবে আমি হামসা আরো জোরে আজকের এই ময়দান থেকে ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে চলে না সে যে দরবার হোক ও দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে যাব না তারা রাজি আছেন দেখে এই হাত বলে নাকি দেখেন তো আলহামদুলিল্লাহ ভাই এবার দ্বিতীয় পয়েন্টটা বলি মানবেন তো কোরআন সেই দরবারে নেই 48,000 দরবার এখন বাংলাদেশের সরকারি জরিপে আছে হাতে গোনা কয়েকটা পান দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওখানে আছে ওদের বাপ দাদার বানানো নিয়ম যতগুলো রাজনৈতিক দল আছে যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি দিয়ে রাজনৈতিক দল বানানো হয়নি বুঝতে হবে ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে গোমরা বানাবে কে সুতরাং এরকম দলে আজকে থেকে আর থাকবেন কারা কারা থাকবেন না দেখে ওয়াজ হয়ে গেছে মোনাজাত করে কি ওয়াজ করবো এইটা যদি মেনে নেওয়া যায় যেখানে কোরআন নেই ওই দলে আমি নেই যেখানে কোরআন নেই ওই দরবারে আমি নেই আর কিছু থাকে ৯৬ ভাগ মুসলমান কালকে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা যদিষ্টা এই হাদিসটা আপনি ইফাল থেকে যে শব্দটা নবীজি দিলেন ভাবে ইফানের এটা যদি বুঝে শুনে হাত তুলে থাকে আল্লাহর কসম এ দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হওয়ার কথা না আমি জানি আলেমরা ছাড়া অধিকাংশ মানুষগুলো এই শব্দটা বুঝে যায় আন্দাজে হাত তুলে তাহলে আমার মূল কথা ছিল কি বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছে ওর নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব পানিতে পুরিছে কথা বলেন আমাদের ঈমান আর নেই নষ্ট
হয়ে গেছে ভেঙে গেছে ঈমান এখন আবার নতুন করে আমাদের ঈমান আনা লাগবে এই যাদের আদর্শ এখন বিশ্বনবী হয়নি আল্লাহ তুমি এদেরকে সহজে এটা বোঝার তৌফিক দাও করেন আমিন এই নবীকে আল্লাহ নিয়ে গেলেন কত বছর লেগেছিল জন্মের পর থেকে মেরাজের কাহিনী আমরা শুনেছি কিন্তু শিক্ষা ছিল মাত্র 14টা কয়টা অনেকেই 14টা শিক্ষা আমরা জানি না মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে এই যে 27টা বছরে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন দেখালেন আসমান জমিনের কত নিগড় তথ্যগুলো তাকে দেখালেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন সিরাত দেখিয়েছেন মিজানের পাল্লা দেখিয়েছেন যত কিছু দেখার সবগুলো তাকে দেখিয়েছেন এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে অনেকেই আমরা মনে করি মিজানের পাল্লা দাড়ি পাল্লা মিজানের পাল্লা মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে সরকার মাহাতুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায় দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাওয়া আমরা তো পাচ্ছি নাকি আমার একটা ঠুনক মামলা যেটা রায় দিয়ে দিলে মাত্র 3 বছর 3 মাসের হয় সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে আমি ন্যায় বিচারি পেয়েছি উঠলেই ঘুরিয়ে দেয় আবার সিএমএম কোর্ট আবার জজ কোর্ট আবার হাইকোর্ট যেতে যেতে আবার লাগে 5 মাস আর এক একবারের খরচ 70-80 হাজার 1 লাখ টাকা করে একটা মামলা যদি 30 মার ওঠে বলে কত টাকা গেছে বলে সুবহানাল্লাহ আরে ন্যায় বিচার আমরা পাচ্ছি মিজানের পাল্লা দিয়ে রেখেছি বাস্তবতা কি বলেন তো এবার মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন হায় একটা আলেমদের ভেতরে মুফাসসিরদের ভেতরে অনেক মতভেদ আছে কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয় মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে এইদিকে 11 কেজি গোনা তুলে দেবে যেদিকে ভার হবে ওজন হয়ে যাবে কোন জিনিসকে এইভাবে মাপামাপি করবেন বলেন বলেন পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এখন যদি বলা হয় যে প্যান্ডেলটা মেপে দেন এটা দাঁড়ি পাল্লা তুলে দেবেন আর বলছেন এখন এটা মাপার জন্য যন্ত্র কি ফিতা বলেন বলেন ফিতা ফিতা এক ফিতা যাই বলেন এদিকে কয় ফিট আছে এদিকে কয় ফিট আছে একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন দাঁড়ি পাল্লা তুলে দেবেন বলেন বলেন এটা মাপার জন্য এটা যন্ত্র নেই এবার যদি বলা হয় যে সাইজ মেপে দেন গুনে গুনে মাপবেন ওটা মাপার জন্য একটা কেজি আছে পাথর আছে বাটখারা আছে আলাদা এখন যদি বলে ভাই তেল মেপে দেন হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন ওটার জন্য আবার লিটার আছে সিসি আছে একটা বলছে না প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে আমাদের যে আমল বা কাজ এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব কি বললাম গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে এই যে প্যান্ডেলটা বানিয়েছে ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা কথা বলেন এখানে হ্যাঁ অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয় যেমন এই লাঠি লাইট এই যে ফুল এই ক্যামেরা এগুলো না থাকলে কেউ বলবে না যেটা প্যান্ডেল বলেন বলেন তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস আছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা না থাকলে অন্তত এটা ধরে রাখা আরো জোরে
পৃথিবীর পথে কি মানুষের যে 60-70-80-90 বছরের কাজ আমল এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে ঠিক কিন্তু গুরুত্বের ভিত্তিতে তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম আরো জোরে আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ যেটা না হলে নামাজ হয় না সেটা কয়টা শরীর মানে কি শুধু সারাদিন হাত মরি আরো সরে বলেন আমার এইটা যেমন একটা শরীর এই পরিবারটা একটা শরীর এই সমাজটা একটা শরীর এই দুনিয়া একটা শরীর নবীজি এজন্য জানিয়েছেন তাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায় তোমাকে ইমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে কারণ তাম দুনিয়ার মুসলমানের হচ্ছে একটা শরীরের মতো এখন আমার যে শরীরটা পাক হচ্ছে খালি বারবার গোসল করলেই তো আমার সাড়ে তিন হাত বডি মনে করেন পাক হয়ে গেল আমার সমাজও একটা শরীর এইটা পাক করার জন্য এরও গোসল করা লাগবে সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন এত পানি পাবেন কোথায় এবছর শ্যাম্পু দেওয়া লাগবে এখন যদি দেখে বলে রাস্তা আপনি চলে গেলেন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকাল্লাহ আল্লাহ পড়ছেন আর মনে মনে বলছেন আল্লাহ কি দেখলাম আমাকে বেশি বলে ফেললাম আপনার নামাজ তাহলে হবে কারণ নামাজ ভাঙার কারণ কয়টা বললাম কি সংসার অনিষ্কা অনিষ্কা কয়টা আমাদের এক নাম্বার ভাঙার কারণ কি কোরআন শরীফ অসত্য পড়া সাত নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই পরিমনির কাছে নামাজ হবে নামাজ শেষ আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে নামাজেও দাঁড়িয়েছেন দেখে এসেছেন আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আমি কি দেখলাম আমার নামাজ হবে না আরো জোরে বলেন তাহলে পরিমনিকে মেরে ফেলা লাগবে ওরে পর্দা দেওয়া লাগবে পাক করা লাগবে পবিত্র করা লাগবে ওইটাও সমাজের অংশ ওটা একটা শরীর না বলেন বলেন যেহেতু সমাজ একটা শরীরের মতো ওইটা সমাজের একটা অংশ ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন কি দেওয়া লাগবে পর্দা বলেন বলেন আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোন পরিমণি আর দেখা যাবে না সব রাবিয়া বসে দেখা লাগবে আমির হামজারা আসিল নিয়ে ওয়াজ করার দরকার নেই কালকে সব পরিমণি রাবিয়া বসে হয়ে যাবে এখন আপনি নামাজে যাবেন ঠিক তখন আর মনে হবে না কি দেখলাম কারণ কিছু দেখতেও পারবেন না তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা বাইরে ভেতরে মিলে 13টা এই 13টার একটা ফরজ যদি কেউ ছেড়ে দেয় 12টা আদায় করেছে সওয়াব হবে শূন্য জিরো এখন যদি বলেন না আমার 12টা আদায় হয়েছে অন্তত 10টা সওয়াব দেবে
কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন কথা বলেন না কেন অমৌলিক জিনিস যদি দুই একটা শ্রেণী দিতেন যেমন সুন্নাত নফল মুস্তাহাব মুবাহ এগুলো যদি শ্রেণী দিতেন বা ওয়াজিব যদি শ্রেণী দিতেন আমার জরিমানা দেওয়া লাগতো শশের বাকি ওটা আমার পূরণ করা যেত কিন্তু ফরজ বাদ দিয়ে
গিয়েছিলেন প্রথম নামগারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন দুনিয়াতে যাবার পর আপনার উম্মতের কাছে আপনি বলবেন আমি সিদ্ধান্ত নিয়েছি রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এই কথাটা মিরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন আল্লাহর রায় প্রথম নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না কথা বলেন ঠিক কি না আর আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না এখানে মজার শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায় রায় হয় দুনিয়ায় প্রায় চার প্রকার আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে টাকা নিয়ে দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন ফরিদপুরের যে রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে আপনি যদি বলেন আমি মানি না তাহলে আপনার মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব যান জজ কোর্টে যান জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয় আপনি বলতে পারবেন না মানি না এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি আমি ঢাকা দিয়ে হাইকোর্টে যাব কোথায় হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে আপনি বলতে পারবেন না আমি মানি না তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব যান সুপ্রিম কোর্টে যান কোথায় সুপ্রিম কোর্ট থেকে যে ছয়জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছে নেত্রকোনায় বাড়ি কি নাম কি ওনার না না ফয়েজ কি হাসান দেন ওবায়দুল হাসান কি নাম ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি যদি বলেন আমি মানি না চলবে শুধু আপনি না এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য কারণ ওনাদের উপরে এদেশে আর কোনো কোর্ট বলেন বলেন ওবায়দুল হাসানের উপরে কোনো বিচারপতি এদেশে আর তাহলে উনি একবার রায় দিলে আপনি না আপনার বাবা না এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম আমার কতটুকু বেশি আল্লাহ পাক বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন ফাবি আইয়া রব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহ পাক এই আয়াতটা এত বার বার এজন্য দিয়েছেন হে পৃথিবীর জিন আর মানুষেরা আমার আইন মানতে যদি ভালো না লাগে আমি যে রায় দিয়েছি কোরআনে আমার রায়গুলো যদি পছন্দ না হয় আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গা আমার কথা বলে না কেন বাংলাদেশের 56,000 বর্গ মাইল প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে দেশে থাকতে দেবে না অবশ্যই আপনাকে বের করে দেবে কথা বলে না কেন হ্যাঁ এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন ভারতে ওই টাকার কথা বলেন আমেরিকায় যাবেন ওই টাকার এই জন্য আল্লাহ দিয়েছেন ফাংফুজুলা তানফুজুন
না ইল্লা বিসুলতান কোথায় যাবি সেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোন জায়গা নেই বাধ্য হয়ে পড়ে আমার ভাই মানা লাগবে মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে আরো জোরে ইবাদত এ শব্দটা ব্যাপক অর্থবোধক জীবনে আমি নয়টা ইবাদত মিলিয়েছি ব্যক্তিগত জীবনের ইবাদত আছে না নেই আরো জোরে বলেন ব্যক্তিগত জীবনের ইবাদত কি মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে এখানেও ইবাদত আছে না নেই অকুলু লিন্নাসি হুসনা আল্লাহ পাক বলেন মানুষের সাথে কথা বলো ভালো ভালো কথা হাসি মুখে এদের ব্যাখ্যা হাদিস পেয়েছি নবীজি বলেন কেউ যদি জানতে চায় বুঝতে চায় দেখতে চায় যে আমার ইবাদত বন্দেগি কবুল হচ্ছে কিনা তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন ওর আচরণ যদি উত্তম হয় ভালো হয় ওর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে সে যেন মনে করে আমার ইবাদত পেছনের তা কবুল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে আমার আচরণ যা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়নি আর যদি পরিবর্তন হয়ে যায় মসজিদে হয় আপনি ভদ্র নম্র মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয় বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে এর দলিল কোথায় আছে চার নাম্বার বারান তেরো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে আমানে সুহানিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে যাওয়ার তৌফিক দিয়েছি আর জান্নাতের কাজগুলো করার তৌফিক তাকে দিয়েছি জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয় জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায় এই লোকটার জীবন সফল অহংকার করা জাহান্নাম মানুষের কাজ কথা বলে না শয়তান অহংকার করেছিল এই জন্য শয়তান অহংকারী জাহান্নামী এই কথা বলেন খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন আল্লাহ পাক বলেন দূর হয়ে যা এখান থেকে বেরিয়ে যা অপদস্থ ঘৃণিত নিন্দিত হয়ে চলে যা শুধু এতটুকুই না দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান ছিল অহংকারী কি আরো জোরে জোর হলো না অহংকার করা হারাম এটা কি কারো ভেতরে যদি জাহান্নাম পরিমাণে অহংকার থাকে করে আল্লাহ জান্নাতে দেবে না ওর জন্য জাহান্নাম ওয়াজিব এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে আরে ভালো করে শুনুন খুব খেয়াল করে শুনবেন সাহেব প্রশ্ন করলেন হুজুর আমার ভেতরে অহংকার আছে আমি কিভাবে টের পাবো নবীজি বললেন যারা মানুষদেরকে ছোট মনে করে হে পরিপূর্ণ করে মানুষকে দান দিতে চায় না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বসার পরে গ্রহণ না করে এবং দান করে চলে যায় এর ভেতরে অহংকার আছে বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে থাকেন কত মানুষ ধরা খাবে কি বললাম দুইটা এক নম্বরে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে ছোট করে দাম দিতে চায় না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বোঝার পরে গ্রহণ না করে এবং অপমান করে চলে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন একবার চন্দ্রকে একবার সূর্যকে একবার তারাকে একবার গাছকে এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো মনে হয় আমার মালিক হবে যখনই ডুবে যায় বলেন না
ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারে না, সর্বশেষ তিনি সর্বশেষ বলেছিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মনে করি এটা জায় নামাজের দোয়া, আর ভাই এটা কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি? হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ এই কথা বলেছিলেন আমি সবার দিক থেকে